আসসালামু আলাইকুম। ভোরে নিউজের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। চলুন দেখে নেওয়া যাক কি কি থাকছে আজকের আয়োজনে। ভিডিওটি না কেটে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য রয়েছে অনেক চাঞ্চল্যকর গুরুত্বপূর্ণ সবচেয়ে আন্তর্জাতিক সর্বশেষ সংবাদ। সংবাদটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। ওয়াশিংটন ডিসিতে 15 দিনের জরুরি অবস্থা ঘোষণা। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের ক্যাপিটাল ভবনে হামলার ঘটনার পর ওয়াশিংটনে আরও 15 দিন জরুরি অবস্থা জারির ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের রাজধানী মেয়র মুরিয়েল বাউজার এই ঘোষণা দেন। মেয়র মুরিয়েল বাউজার বলেছেন, অনেকেই অস্ত্রসহ এখানে এসেছেন সহিংসতা ও ধ্বংসযজ্ঞে অংশ নিতে। তারা অস্ত্রের পাশাপাশি রাসায়নিক ইট এবং বোতলও নিক্ষেপ করেছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি অবস্থা ঘোষণার ফলে ওয়াশিংটন ডিসির নাগরিকদের সুরক্ষা নিশ্চিতের জন্য কারফিউ দেওয়া, জরুরি পণ্য সরবরাহের বিশেষ ব্যবস্থা নেওয়া সহ বিভিন্ন পদক্ষেপ নিতে পারবে শহর কর্তৃপক্ষ। আগের এক ঘোষণা অনুযায়ী স্থানীয় সময় বুধবার সন্ধ্যা 6টা থেকে বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত শহরে কারফিউ জারি রয়েছে। তবে নতুন ঘোষণা অনুযায়ী 21 জানুয়ারি দুপুর 3টা পর্যন্ত জরুরি অবস্থা বলবৎ থাকবে। ওয়াশিংটনে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে। আমেরিকার আইনসভা কংগ্রেসের ক্যাপিটাল ভবনে হামলার ঘটনায় এখন পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে রয়েছে 2 নারী ও 2 পুরুষ। এই ঘটনায় বিস্মিত ও স্তব্ধ হওয়ার প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বের রাজনৈতিক নেতারা। ট্রাম্পের টুইটার ফেসবুক অ্যাকাউন্ট ব্লকড। আমেরিকার আইনসভা কংগ্রেসের ক্যাপিটাল ভবনে হামলার ঘটনা ঘটেছে। হামলা চলাকালে ভবনের ভিতরে আগ্নেয়াস্ত্র তাক করার খবর পাওয়া গেছে এবং অন্তত একজন গুলিবিদ্ধ হয়েছেন। একজন নারী গুলিবিদ্ধ হয়ে মারাও গেছেন বলে শোনা যাচ্ছে এবং বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। মার্কিন টেলিভিশন চ্যানেল CNN বলছে, গুলিবিদ্ধ নারী মারা গেছেন, তবে বিস্তারিত কিছু এখনও জানা যায়নি। হামলার পরিপ্রেক্ষিতে ফেসবুক ঘোষণা করেছে যে তারা আগামী 24 ঘন্টা ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক পেজ থেকে কোনো পোস্ট অনুমোদন করবে না। এর আগে টুইটারও ট্রাম্পের অ্যাকাউন্ট 12 ঘন্টার জন্য লক করে দিয়েছে। ফেসবুক জানিয়েছে, 2টো বিধি ভঙ্গের অভিযোগে ট্রাম্পের অ্যাকাউন্ট ব্লক করা হলো। এই সময়ের মধ্যে তিনি কোনো পোস্ট দিতে পারবেন না। টুইটার বলেছে, পরপর 3টি টুইট নীতিমালা ট্রাম্প ভঙ্গ করেছেন। তার অ্যাকাউন্টটি 12 ঘন্টার জন্য বন্ধ থাকবে এবং ওই টুইটগুলো অপসারণ করতে হবে। বিক্ষোভকারীদের দেশপ্রেমিক আখ্যা ইভাঙ্কা ট্রাম্পের, বাবা যেখানে ডোনাল্ড ট্রাম্প সেখানে মেয়ে কেন কম যাবেন। ওয়াশিংটন ডিসিতে সহিংস বিক্ষোভকারী তাণ্ডব সৃষ্টি করা ট্রাম্প সমর্থকদের আমেরিকান দেশপ্রেমিক বলে টুইটারে লিখলেন তিনি। পরে অবস্থা বেগতিক বুঝে সেই টুইট অবশ্য মুছে দেন ইভাঙ্কা ট্রাম্প। জো বাইডেনের জয়ের সিলমোহর দিতে যখন মার্কিন কংগ্রেস ব্যস্ত, সেই সময় শত শত ট্রাম্প সমর্থক ব্যারিকেড ভেঙে সংসদ ভবনে ঢোকার চেষ্টা করে। পুলিশ বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় তাদের। এই সংঘর্ষে মৃত্যু হয়েছে 4 জনের। মোট কথা, শান্তিপূর্ণ প্রতিবাদ একে বলা যায় না। যদিও ইভাঙ্কা টুইটে লেখেন, আমেরিকার দেশপ্রেমিকরা নিরাপত্তা বেষ্টনী ভাঙা এবং পুলিশ প্রশাসনকে অশ্রদ্ধা গ্রহণযোগ্য নয়। সহিংসতা এখনই বন্ধ হওয়া দরকার। দয়া করে শান্তি বজায় রাখুন। টুইটটি নিয়ে প্রতিবাদ কটাক্ষ শুরু হতেই তা মুছে দেন ট্রাম্প কন্যা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN এর এক সাংবাদিক সেই স্ক্রিনশট তুলে ইভাঙ্কাকে প্রশ্ন করেন, পরিষ্কার করে জানতে চাইছি, এই লোকগুলোকে আপনি দেশপ্রেমিক বলছেন? এর উত্তরে ইভাঙ্কা বলেন, না, শান্তিপূর্ণ প্রতিবাদকেই দেশপ্রেম বলছি, সহিংসতা গ্রহণযোগ্য নয়। বাইডেনের জয় নিশ্চিত করল মার্কিন কংগ্রেস। দাঙ্গার আবহের মধ্যেই জো বাইডেনের ইলেকটোরাল কলেজ জয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে মার্কিন কংগ্রেস। আনুষ্ঠানিকভাবে ইলেকটোরাল কলেজ ভোট গণনার সময় হাতে গোনা কয়েকজন জর্জিয়া ও পেনসিলভেনিয়ার ইলেকটোরাল ভোট বাতিলের আবেদন জানান। অ্যারিজোনা, নেভাডা ও মিশিগানের ইলেকটোরাল ভোটের বিষয়েও অভিযোগ তোলে রিপাবলিকানরা, তবে তা ধোপে টেকেনি। এই ইলেকটোরাল ভোট গণনাকে কেন্দ্র করেই বুধবার সংসদ ভবন ক্যাপিটাল হিলে সহিংস তাণ্ডব চালিয়েছিল ট্রাম্প সমর্থকরা। এতে প্রাণ হারিয়েছে 4 জন। স্থানীয় সময় বুধবার কংগ্রেসের যৌথ অধিবেশনে বাইডেনের জয় নিশ্চিত করা হয়। তবে এটা শুধুই রীতি মানার আনুষ্ঠানিকতা, বাইডেনের জয় আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের কারণে কংগ্রেসের যৌথ অধিবেশন কয়েক ঘন্টার জন্য স্থগিত হয়ে যায়। পরে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে ফের অধিবেশন শুরু হয়। কংগ্রেসের এই ঘোষণার ফলে আগামী 20 জানুয়ারি রীতি অনুযায়ী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের কাছ থেকে ক্ষমতা বুঝে নেবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস।
রক্তক্ষয়ী সংঘর্ষের পর মার্কিন কংগ্রেসে বাইডেনকে প্রেসিডেন্ট ঘোষণা। তীব্র উত্তেজনা, উত্তপ্ত পরিস্থিতি ও রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে জো বাইডেনকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস। খবর বিবিসি, সিএনএন ও আল জাজিরার। জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ফের অধিবেশনে বসেন কংগ্রেসের দুই কক্ষ সিনেট ও প্রতিনিধি পরিষদের সদস্যরা। তখনই এই ঘোষণা আসে। এর আগে জো বাইডেনের ইলেকটোরাল কলেজ জয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে মার্কিন কংগ্রেস। আনুষ্ঠানিকভাবে ইলেকটোরাল কলেজ ভোট গণনার সময় হাতে গোনা কয়েকজন জর্জিয়া ও পেনসিলভেনিয়ার ইলেকটোরাল ভোট বাতিলের আবেদন জানান। অ্যারিজোনা, নেভাডা ও মিশিগানের ইলেকটোরাল ভোটের বিষয়ে অভিযোগ তোলে রিপাবলিকানরা। তবে এই অভিযোগ ঠোপে টেকেনি। এই ইলেকটোরাল ভোট গণনাকে কেন্দ্র করেই বুধবার সংসদ ভবন ক্যাপিটাল হিলে সহিংস তাণ্ডব চালিয়েছিল ট্রাম্প সমর্থকেরা। এতে প্রাণ হারিয়েছেন চারজন, যার মধ্যে একজন ট্রাম্প সমর্থক নারীও ছিলেন। এই ঘটনায় 52 জনকে গ্রেফতার করেছে মার্কিন পুলিশ। মুসলিমদের দাস বানিয়েছে চীন। চীনের জিনজিয়াং প্রদেশের উইঘুর মুসলিমদের বলপূর্বক দাসে পরিণত করার অভিযোগ উঠেছে চীনা সরকারের বিরুদ্ধে। মার্কিন গবেষণা সংস্থা সেন্টার ফর গ্লোবাল পলিসির সাম্প্রতিক এক রিপোর্টে উঠে এসেছে এমন ভয়ঙ্কর তথ্য। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসিও এই প্রতিবেদনের সঙ্গে যুক্ত ছিল। সেখানে বলা হয়েছে, 2018 সালে 570,000 উইঘুর মুসলিমকে তুল চাষে বাধ্য করা হয়েছিল। যে কাজগুলো তাদের দিয়ে করানো হয়েছিল তা আধুনিক শ্রমিক অধিকারের বিরোধী। রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, কার্যত দাসের মতো ব্যবহার করা হয়েছে উইঘুরদের সঙ্গে। জিনজিয়াং প্রদেশের উইঘুর মুসলিমদের সঙ্গে চীন প্রশাসনের ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরে সরব বহু অধিকার রক্ষা সংস্থা। জাতিসংঘেও এই প্রসঙ্গে চীনকে বারবার আক্রমণ করা হচ্ছে। সম্প্রতি জার্মানির নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়ন এই প্রসঙ্গে চীনের সমালোচনা করেছিল। তবে দাসত্বের বিষয়টি এই প্রথম সামনে এলো। জিনজিয়াং প্রদেশে গোটা বিশ্বের 20% তুলা উৎপাদন করা হয়। চীন এই তুলা পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করে। অ্যাডিডাস, নাইকো, গ্যাপের মতো সংস্থা জিনজিয়াং প্রদেশের তুলা কেনে। অধিকার সংগঠনগুলোর বক্তব্য, এই সংস্থাগুলো সব জেনেও চীন থেকে তুলা কেনে। অবিলম্বে এটা বন্ধ করা উচিত। নিউ ইয়র্ক ভিত্তিক নিউজ সাইট ব্যাসফিড স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবির বরাত দিয়ে জানিয়েছে, উইঘুর মুসলিমদের বন্দি রাখতে জিনজিয়াং এর 100টিরও বেশি ডিটেনশন ক্যাম্প রয়েছে। গবেষকরা জানিয়েছেন যে এসব ডিটেনশন ক্যাম্পের কাছাকাছি 1500-এর বেশি কোম্পানি রয়েছে। মিউনিখে অবস্থিত উইঘুর মুসলিম কংগ্রেসের প্রেসিডেন্ট ইসা জানিয়েছেন, জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের উপরে অত্যাচার গণহত্যা নিয়ে আন্তর্জাতিক আদালতে আগেই মামলা করেছিলেন তারা। এইবার দাসত্ব নিয়ে নতুন করে মামলা করা হবে। ফলাফল প্রত্যাখ্যান, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি ট্রাম্পের। আগামী 20 জানুয়ারি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বরাবরের মতোই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন তিনি। মুখপাত্রের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেন, যদিও আমি নির্বাচনের ফলাফলের সঙ্গে সম্পূর্ণভাবে দ্বিমত পোষণ করি এবং তার প্রমাণও আমার কাছে আছে, তারপরেও 20 জানুয়ারি সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে। সাময়িকভাবে টুইটার কর্তৃপক্ষ ট্রাম্পের অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়ায় মুখপাত্রের অ্যাকাউন্টের মাধ্যমে তিনি তার বিবৃতিটি প্রকাশ করেন। এর আগে মার্কিন কংগ্রেসের যৌথসভার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট ক্যামালা হ্যারিসকে চূড়ান্তভাবে এসব পদের জন্য অনুমোদন দেয়। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।